মহান বিজয় দিবস উপলক্ষে বালক বালিকা হকি টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 2 জানুয়ারি সোমবার বিকেলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বালক বালিকা দুটি গ্রুপে অংশগ্রহণে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ লায়ন সুবেদ আলী, এনএনটিভির ম্যানেজিং ডিরেক্টর সাবিহা মুবাশির নিলয়, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ হকি কল্যাণ সমিতির সভাপতি জামিলুর রহমান জামিল, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোস্তফা কাউসার, জাতীয় হকি দলের অধিনায়ক মোহাম্মদ রুমান সরকার, নারায়ণগঞ্জ জেলা হকি কোচ গোলাম মোস্তফা রাসেল সহ আরও অনেক ক্রীড়া ব্যক্তিত্বরা এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা হকি কল্যাণ সমিতির আয়োজনে ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাসব্যাপী এই হকি টুর্নামেন্টের আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা হকি কল্যাণ সমিতি। বালক বালিকা দুইটি গ্রুপে এই টুর্নামেন্টের খেলাগুলো পরিচালনা হয়ে আসছিল। সোমবার ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন আলীগঞ্জ ওমেন্স হকি দল ও ফতুল্লা ওমেন্স হকি দল। এদের মধ্যে আলীগঞ্জ ওমেন্স হকি দল ফতুল্লা ওমেন্স হকি দলকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালক শাখায় পুলিশ লাইন হকি দল ফতুল্লা বয়েজ অব ফতুল্লা হকি দলকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করেন। এরপর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজকে হকি খেলায় আসলাম, হকি ফেডারেশনের পক্ষ থেকে খেলার আয়োজনটি করা হয়েছে, এসে খুবই ভালো লাগলো। এসে প্রথমে মেয়েদের খেলা দেখলাম, মেয়েরা হকি খেলছে, এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো যে মেয়েরা এখন আর পিছিয়ে নেই, মেয়েরা হকি খেলছে। তারপর পুরো পুরস্কার বিতরণী পর্যন্ত থাকলাম, মেয়েদের খেলা প্লাস ছেলেদের খেলাও ছিল, উভয় পক্ষের খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হলো, হাড়াহাড়ি লড়াই হলো, ভালো লাগলো দেখে। আর খেলাধুলা মন মানসিকতা ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমি মনে করি যে এভাবেই খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে দেহ মন উভয় ভালো থাকবে। যারা খেললো অবশ্যই ভালো খেলেছে, রানার্স আপ যারা তারাও খুব ভালো খেলেছে, আর বিজয়ী দল তো অবশ্যই ভালো খেলেছে। দুই দলের জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন থাকলো, তারা যেন ভবিষ্যতে ন্যাশনাল টিম এমনকি ইন্টারন্যাশনাল টিম এভাবে খেলতে পারে, বাংলাদেশের মুখ যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, সেই আশা করছি। শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে আসলে খেলা দেখতে দেখতে, কখন যে সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, আমরা আসলে খেলার উত্তেজনায় সেটা টেরই পাইনি। তো খুব ভালো লাগলো খেলা দেখে, মেয়েরা ছেলেরা উভয় টিমের খেলাই আমরা দেখলাম। আর সবচেয়ে ভালো লাগছে এই খেলার আয়োজনের সঙ্গে থাকতে পেরে, যে আমরা আমাদের স্কুলে আয়োজনের সঙ্গে থেকেছি এবং খেলাটা সুন্দরভাবে শেষ হয়েছে। ওদের কাছে প্রত্যাশা, ভবিষ্যতে প্রত্যাশা আমরা চাবো যে হকি ফেডারেশনের অনেকে এসেছিলেন, তো তাদের কাছেও বলেছি যে আমাদের বাচ্চাগুলোকে একটু প্রমোট করতে, যেন তারা জাতীয় পর্যায়ে বা বিভিন্ন ক্লাবগুলো আছে ক্লাব পর্যায়ে যেন ওরা খেলতে পারে, সেভাবে ওদেরকে যেন আরও তৈরি করতে পারি, সেই হিসেবে কোচদেরকেও বললাম। আর প্রত্যাশা এটাই থাকবে যেন জাতীয় পর্যায়ে আমাদের বাচ্চারা সুযোগ পায় খেলার। ছেলেরা এবং মেয়েরা খুবই ভালো খেলেছে, টুর্নামেন্টের সবাই উৎসবমুখী টুর্নামেন্টটা উপভোগ করেছে এবং খেলেছে, ওরা তৃপ্তি পেয়েছে, ভালো লাগছে। অনেকেই এই টুর্নামেন্টের মাধ্যমে ডেভেলপ হয়েছে। মাত্র আমি নতুন স্টুডেন্ট বলতে গেলে আপনার 3 মাস হবে ট্রেনিং করেছি, 3 মাসের মধ্যে এই অবস্থা, একটা টুর্নামেন্ট দেখলাম হকি সমিতি, এই সভাপতির সাথে আলাপ করেছি, এরপর আমরা বঙ্গবন্ধু কাপে করব, তারপরে শহীদ দিবস করব, টুর্নামেন্ট বাই দ্য বাই একটা স্টেপ বাই স্টেপে টুর্নামেন্ট চলতে থাকবে বাচ্চাদের ডেভেলপের স্বার্থের জন্য। আমরা যতটুকু পাই নারায়ণগঞ্জ জেলার পৃষ্ঠপোষকতায় হোক কিংবা এই খাজা রহমতুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে হোক, আমরা ডে বাই ডে ইম্প্রুভের জন্য যতটুকু করা লাগে আমরা করব, যার কাছে যাওয়া লাগে চেষ্টা করবো যেতে ডেভেলপ করার জন্য বাচ্চাদের। আজকে আমরা যদি একটু পরিশ্রম করি তাহলে ওরা বিশ্বের দরবারে হাজির হতে পারবে। তারা খাজা রহমতুল্লাহ ভাইয়ের কথা স্মরণ করতেছি যে 1990 সালে খাজা রহমতুল্লাহ ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ হাই স্কুলে খেলা শুরু করে ফার্স্ট। তো ওনার স্বপ্ন ছিল নারায়ণগঞ্জে একদিন হকি ব্যাপক প্রসারিত হবে। আজকে রহমতুল্লাহ ভাই নাই, কিন্তু হকির মোটামুটি একটা প্রসারতা তৈরি হয়েছে। যদি রহমত ভাই থাকতো তাহলে এই সার্থকতা এবং সাকসেসফুলটা ওনাকে উৎসর্গ করা হইতো, বা উনি আজকে আনন্দ পেত ওই জিনিসটা দেখে, যেটা আজকে আমরা আনন্দ ভোগ করতেছি এটা রহমতুল্লাহ ভাই করতো। তো এই জন্য এই বিজয় দিবসের এই টুর্নামেন্টটা আমি মনে করি টোটাল সব সার্থকতা রহমত ভাইয়ের। আজকে এই হকি নারায়ণগঞ্জে মানে রহমত ভাই, আজকে আমি জামিল হকি কল্যাণ সমিতির প্রেসিডেন্ট, আমি কিন্তু হতে পারতাম না যদি রহমত ভাই আমাকে হাতের করি না শিখাইতো। তা এই পৃষ্ঠপোষকতার মাঝখানে যেই আর মোস্তফা, ও এই জিনিসটাকে যেভাবে ধরে রাখছে,
আগামী নারায়ণগঞ্জে আমি মনে করি এই হকি নারায়ণগঞ্জ বাংলাদেশ টিমকে একটা লিড দিয়ে পৌঁছে যাবে। যেমন ফুটবলে এক সময় ছয়টা সাত থেকে আটটা প্লেয়ার থাকতো ফুটবলে ন্যাশনাল টিমের, ঠিক আমি মনে করি আগামীতে হকি টিমও নারায়ণগঞ্জ পাঁচ থেকে ছটা সাতটা টিম থাকবে, ছটা প্লেয়ার থাকবে। এখন রহমান আছে, আরও দু একজন পাইপলাইনে আছে, আগামীতে মনে করি ছয় সাতটা প্লেয়ার আমাদের ইনশাল্লাহ থাকবে। তো এখানে আমি অনেকদিন পরে আসি নারায়ণগঞ্জে, তো ওদের খেলা দেখে আমার খুব ভালো লাগতেছে যে এটা ডে বাই ডে চলতে থাকলে, যদি এরকম নারায়ণগঞ্জের জেলাভিত্তিক খেলাগুলো যতগুলো খেলা হয় সেগুলো যদি কন্টিনিউস চলতে থাকে তাহলে হকির জন্য এটা ভালো হবে, পাইপলাইনে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে যেন সামনের দিকে হকিকে আগায় নেওয়ার জন্য। এনএএন টিভি নারায়ণগঞ্জ।